নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার ইতিহাসের এক অধ্যায়, সারা বিশ্বের মুক্তিকামী মানুষের দূত। মঙ্গলবার ম্যান্ডেলাকে কুর্নিশ জানালো বিশ্ব। এদিন তার স্মরণসভায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ উপস্থিত ছিলেন 100টিরও বেশি দেশের রাষ্ট্রনায়ক। দক্ষিণ আফ্রিকার মহাত্মা গান্ধী বলে পরিচিত ছিলেন নেলসন ম্যান্ডেলা। সে দেশে বর্ণবিভেদের অবসান ঘটিয়ে বহু বর্ণভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। মানুষের মুক্তির সংগ্রামে 27 বছর কাটিয়েছেন কারাগারে, পরে জেল থেকে ছাড়া পেয়ে হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি। মঙ্গলবার জোহেন্সবার্গে তার স্মরণসভায় উঠে এলো কিংবদন্তি নেতার জীবন, আদর্শ ও সংগ্রামের কথা। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেন, ম্যান্ডেলা সমাজ ও আর্থিক সংস্কারের কিংবদন্তি নেতা, বিশ্ব তার ঐতিহ্যের উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাবে, তাকে ভারতরত্ন দিতে পেরে গর্বিত ভারত। His stoic determination, patience and magnanimity reminded us in India of the revolutionary methods of Mahatma Gandhi. It was therefore an honor for Indians to confer upon Mandela our highest civilian award, the Bharat Ratna, which means jewel of India, when he visited India in 1990. রাষ্ট্রপতির সঙ্গে ম্যান্ডেলা স্মরণসভায় যোগ দেন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী ও লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজও। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, মহাত্মা গান্ধীর মতোই এক আপোষহীন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। প্রাথমিকভাবে সেই আন্দোলনে সাফল্য না এলেও তিনি নীতি আদর্শ থেকে সরে আসেননি, মানুষের মুক্তির লক্ষ্যে অবিচল থেকেই ছিনিয়ে এনেছেন সাফল্য। Madiba would emerge as the last great liberator of the 20th century. Like Gandhi, he would lead a resistance movement. A movement that at its start had little prospect for success. গত 5 তারিখ জোহেন্সবার্গে নিজের বাড়িতে মারা যান নেলসন ম্যান্ডেলা। দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। প্রয়াত ম্যান্ডেলাকে শ্রদ্ধা জানাতে এদিন জোহেন্সবার্গের স্মরণসভায় হাজার হাজার মানুষ সমবেত হন। প্রেসিডেন্ট জ্যাকব জুমা জানিয়েছেন, 15 তারিখ গ্রামের বাড়িতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ম্যান্ডেলার শেষকৃত্য সম্পন্ন হবে। এবিপি আনন্দ।